হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বর্ধমানের সীতাভোগ। জন্য লাগবে ছানা, ছানাটা ভালো করে মেখে নিতে হবে। ভাত হচ্ছে একটু ভালো করে 10-15 মিনিট মেখে নিতে হবে। ভালো করে হাফ একটু নিয়ে নেবো, নেই ক্ষতি করার জন্য। লাগবে সাদা তেল, একটু ঘি, ঘি দেবো সামান্য, ঘি দিলাম, তেলটা গরম হবে, নিকুতিগুলো ভাজবো। শিরাটা আগে তৈরি করে রেখেছি, 1 কাপ চিনি 2 কাপ জল দিয়ে শিরাটা তৈরি করে ঠান্ডা করতে দিয়েছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার দেবো, গরম হয়ে এসছে, ছোট ছোট করে গোল করে নেব, একটু সামান্য একটু লম্বা হবে। তৈরি হয়েছে কিনা একটু সামান্য দেখে নেব। হয়ে গেছে,
লম্বা করে নেবো সামান্য। ছেড়ে দেবো কতগুলো, ব্রাউন হয়ে গেছে যে প্রত্যেকটা করে নেব। সামান্য একটু সাদা তেল দেবো, একটু কম আছে হবে তৈরি। এটা চাপাবো স্টেনার দিয়ে, এটা করবো রসে ফেলে দিয়েছি। কিভাবে স্টেনার মধ্যে এটা করবো, এভাবে হবে। এভাবে তৈরি করবো। বর্তমানে সীতাভোগ তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।